আমাদের যে যুব শক্তিটা রয়েছে সেই যুব শক্তিটাকে তুলে তুলে একটা চার দেয়ালের প্রকোষ্ঠে রেখে সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। পুরো বিশ্বের যে চাকরির যে সিস্টেম, এই সিস্টেম গুলোকে এগুলো নিয়ে অ্যানালাইসিস করা দরকার। আমাদের এই দাবি সরকার বাস্তবায়ন করবে। এই দুটো প্রশ্ন, এই দুটো বিষয়ে দ্রুত সময়ের মধ্যে আমাদের সিদ্ধান্তে আসা উচিত বলে আমি বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি এই যে বাংলাদেশের যে যুব সমাজ, এই যে যুব সমাজের যে শক্তিটা রয়েছে, এই শক্তিটাকে যদি রাষ্ট্র কাজে লাগাতে পারে, আমরা বিশ্বাস করি আমাদের যে বাংলাদেশ আজ থেকে 10-20 বছর পরে যে বাংলাদেশ প্রত্যাশা করছি সেটা আমরা তখনই পারবো যখন আমরা আমাদের যুব সমাজকে কাজে লাগাতে পারবো। আজকে 30 নামক একটি সংখ্যায় আমাদের যুব সমাজকে আটকে রেখে যে আমাদের যে যুব শক্তিটা রয়েছে সেই যুব শক্তিটাকে তুলে তুলে একটা চার দেয়ালের প্রকোষ্ঠে রেখে সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তো আমি বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে এই বিষয়গুলো তারা উপলব্ধি করবে। উপলব্ধি করে আমরা যে সমাবেশ দিয়েছি এর সাথে সেপ্টেম্বরের মধ্যে তারা আমাদের দাবিগুলো বাস্তবায়ন করে নেবে। অন্যথায় আমরা যে জুলাই, যে রক্তাক্ত যে জুলাই পেরিয়ে আমরা যে একটা দ্বিতীয় স্বাধীনতা নামে আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতাও কিন্তু আমরা পাবো, কিন্তু আমরা সেটা উপভোগ করতে পারবো না। যে স্বাধীনতা সে দেশের যুব সমাজ উপভোগ করতে পারবে না, যে স্বাধীনতা সে দেশের বেকার যুব সমাজকে কর্মসংস্থান সে কর্মসংস্থান দিতে পারবে না, সেই স্বাধীনতা পেয়েও আমরা সেই স্বাধীনতা মূল্যহীন হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে পুরো বিশ্বে চাকরির যে বাজারটা রয়েছে সেই বাজারটা সম্পর্কে পুরো বিশ্বের যে চাকরির যে সিস্টেম, এই সিস্টেমগুলোকে আমাদের এগুলো নিয়ে অ্যানালাইসিস করা দরকার। রাষ্ট্রের যে নীতি নির্ধারণের পর্যায়ে রয়েছে আমাদের ছাত্র জনতার যে সরকার, আমরা বিশ্বাস করি এই সরকারে আসলে যথেষ্ট প্রাজ্ঞ ব্যক্তিবৃন্দ কিন্তু রয়েছে। এই প্রাজ্ঞ ব্যক্তিবর্গের কাছে আমাদের এই কণ্ঠগুলো যাবে কিনা আমি জানি না। যদি আমাদের এই কণ্ঠগুলো যায়, আমার আপনাদের প্রতি আমাদের সবিনয় অনুরোধ থাকবে যে আপনারা এই যুব সমাজের যে ক্রাইসিস, এই ক্রাইসিসটা আপনারা উপলব্ধি করবেন। পুরো বিশ্বে যেভাবে চলছে, পুরো বিশ্বের যে চাকরির সিস্টেম, চাকরির পলিসি তারা কিভাবে মেক করতেছে, যুব সমাজের জন্য তারা কি পলিসি মেক করতেছে, এগুলো আপনারা উপলব্ধি করবেন। এগুলো উপলব্ধি করে আমাদের যুব সমাজের জন্য একটা বেটার পলিসি আপনারা নিয়ে আসবেন, আমরা সেটাই প্রত্যাশা করি। আমাদের এই বাংলাদেশে ক্রাইসিসের কোনো শেষ নাই, কিন্তু আমি বিশ্বাস করি মানুষের জীবনে সবচেয়ে যে ক্রাইসিসটা আমি সবচেয়ে গুরুতর বলে বিশ্বাস করি সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। আজকে আমাদের এই মানুষের মধ্যে আমরা যদি এডুকেটেড যে শ্রেণীটা রয়েছে আমাদের বাংলাদেশে, এই এডুকেটেড শ্রেণীটাকে যদি আমরা যদি সবার উপরে রাখতে চাই, একটা রাষ্ট্রের যারা পড়াশোনা করে ছাত্র সমাজ, এরাই হচ্ছে তাদের ভবিষ্যৎ। তো আজকে আমাদের পড়াশোনা করা শিক্ষিত প্রজন্ম আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের এই যুব সমাজের পক্ষ থেকে বর্তমান যে সরকার রয়েছে এই সরকারের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, আপনারা দ্রুত সময়ের মধ্যে চাকরিতে আবেদনের যে বয়সীমা, যে সর্বনিম্ন ন্যূনতম আমরা 35 চাইছি, বাট এটা একটা আমাদের ক্রাইটেরিয়া আমরা নির্ধারণ করে দিয়েছি, কারণ আমরা বিশ্বাস করি সমস্ত চাকরিতে আমরা হয়তো উন্মুক্ত চাইতে পারবো না, বাট রিসার্চ করে, গবেষণা করে, পুরো ওয়ার্ল্ডকে বিবেচনা করে যে যে খাতগুলোতে উন্মুক্ত করা যায় সেখানে আপনারা উন্মুক্ত করেন, যে জায়গাগুলোতে যতটুকু বেরিয়ে দেওয়া দরকার সেখানে বেরিয়ে দিয়ে দ্রুত সময়ের মধ্যে আজকে আমাদের যে যুব সমাজের মধ্যে যে যুব সমাজের যে ক্রাইসিসটা বিদ্যমান, এই ক্রাইসিসটা আপনারা নির্মূল করবেন। ধন্যবাদ সবাইকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।